নমস্কার, আমি রিমি আর আপনারা দেখছেন জিভিএনএ নিউজ ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই চোখ রাখব সংবাদ শিরোনামে। গবাদি পশু পাচারের অভিযোগে গ্রেফতার পাঁচ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হল পাঁচ। বিজেপি পূর্বমণ্ডলের উদ্যোগে চলছে সিএএ সমর্থনের প্রচার। ঘৃণার রাজনীতির কোনো জায়গা নেই বললেন মমতা। দিল্লি সিংহাসনে আবারও এএপি। এবার খবর বিস্তারিতভাবে। আইন ফাঁকি দিয়ে বেআইনিভাবে পণ্যবাহী গাড়িতে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটনের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রোহিত আহমেদ, মোহাম্মদ আজগর, হাফিজুল শেখ, শাহিদুল রহমান এবং কবিল শেখ। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযানে চালিয়ে 44টি গরু সহ পাঁচজনকে গ্রেফতার করে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের অভিযানে গ্রেফতার হল পাঁচ দুষ্কৃতী। ঘটনায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং প্রায় 5টি মোটরবাইক সহ 3 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে রাঙ্গাপানি এলাকা ও ফাঁসিদেওয়া থানার অন্তর্গত 2টি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। ওই 2টি ঘটনায় তদন্তে নেমে বাগডোগরা থানার পুলিশ সেই 5 অভিযুক্তকে গ্রেফতার করে। इनके पजेशन से जो दोनों अपराध करने में, यही इस आर्म्स का, इन लोगों का वर्जन है कि इस आर्म्स का इस्तेमाल हुआ है। और जो दो बाइक इन्होंने, अपराधियों ने इस्तेमाल की थी, वो दोनों बाइक रिकवरी हुई हैं। प्लस इन लोगों के पजेशन से 3 और बाइक मिली हैं जिनकी तदंत तो चल रही है। इसी तरह की आपराधिक घटनाएँ आसपास के दार्जिलिंग और आसपास के थानों में भी हुई हैं। तो ये लोग बता रहे हैं कि इन लोगों का ही उन घटनाओं से, उन अपराध में हाथ है। तो इन लोगों का कस्टडी लिया जाएगा, तदन तो चल रहा है, बाकी जो डिटेल्स आएंगे आप लोगों के सामने। ये बाइक ধূপগুড়ির বিজেপির পূর্বমণ্ডলের উদ্যোগে বিভিন্ন জায়গায় সিএএর সমর্থনের সভা এবং র্যালি শুরু করেছে। তারা পাশাপাশি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে জনসাধারণকে সিএএর গুরুত্ব বোঝাচ্ছেন। র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি পূর্বমণ্ডলের সভাপতি মিঠু সরকার ও ওবিসি মঞ্চের সভাপতি মানিক দেবনাথ সহ আরও অনেকেই। বিভাজনের রাজনীতির প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ। দিল্লির নির্বাচনে বিজেপির এই পরাজয় নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, দেশে ঘৃণার রাজনীতির কোনো জায়গা নেই। বিজেপি শুরু থেকেই বিদ্বেষের রাজনীতি করে এসছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। আজ সকালে গণনা শুরু হবার পর থেকেই দিল্লিতে অধিকাংশ আসনে এগিয়ে যায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তৃতীয়বারের মতো আবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন জয়ী হলেন আম আদমি পার্টির নির্দেশক অরবিন্দ কেজরিওয়াল। আজ 12:30 নাগাদ এএপি 54টি আসনে নেতৃত্ব দিচ্ছিল, যেখানে বিজেপি 12টি সিংহাসনে এগিয়েছিল এবং কংগ্রেস এখনও অবধি তাদের খাতা খোলেনি। আজকের মতো এটুকুই। বাকি খবর জানতে চোখ রাখুন জিভিএনএ নিউজ ওয়েস্ট বেঙ্গলে। ধন্যবাদ। জয় হিন্দ।